পার্বত্যাঞ্চলকে কোনোভাবেই অশান্ত করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। থানচি রুমায় কেএনএফ এর তাণ্ডব ও ব্যাংক লুটের ঘটনার পর বান্দরবানে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। জানান, এ ঘটনায় কারো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বান্দরবানে যান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এইটাও কাম্য নয়। আমরা যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে। আমরা এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাব। আমরা কোনো ক্রমেই আইন শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না। এই শান্তিপ্রিয় এলাকায় যেখানে নাকি শান্তির সুবাতাস সবসময় বইত, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ কারা করেছে তাদের সহযোগিতা ছিল সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ব্যবস্থা। ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ করতে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদ আনন্দ পরিবার পরিজনদের সাথে ভাগাভাগি করে নিতে পারায় খুশি যাত্রীরা। তবে আজও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়, তাই অনেকটা দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন, গতকালও 4 ঘন্টা দেরিতে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। ইঞ্জিন বিকলের কারণে এই ট্রেনের শিডিউল বিপর্যয় বলে জানাল রেল কর্তৃপক্ষ। তবে সকাল 7:30টায় সুবর্ণ এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যথাসময় ছেড়ে গেছে। পরিবারকে নিয়ে একসাথে ঈদ করতে বাড়ি ফিরবেন তাই খুশি যাত্রীরা। খুব ভালো লাগতেছে, বাসায় যাচ্ছি, ঈদ করব পরিবারের সাথে, খুব ভালো লাগতেছে, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, এক্সট্রা বগি দিয়েছে তো ভালোই সুযোগ সুবিধা। আমি বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, অনেক মজা হবে, ভালো লাগবে। দীর্ঘদিন পরে বাড়িতে যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব, এটা খুবই আনন্দের বিষয় আর কি। আর সবসময় তো দেখা হয় না, ঈদের টাইমটাই দেখা হয় না। গতকালকে এই পাহাড়ি এক্সপ্রেস প্রায় 11টার দিকে আসছিল, আজকেও 7:30 আসার কথা প্ল্যাটফর্মে, কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসে নাই। 7:30 টিকিট করছি, এখনো গাড়ি আসে নাই। শেখ হাসিনা সরকারের আমলে না খেয়ে কেউ মৃত্যুবরণ করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের আয়োজনে সদরঘাট হল 71-এ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের জন্য যা করেছেন তা এদেশের মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। দুপুরে বকশিরহাট ওয়ার্ডের চাকতাই ভাঙাপুল চত্বরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শত বছরের অর্জনকেও অতিক্রম করেছে। কারিগরি শিক্ষার নামে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে কোনো 9-6 হচ্ছে কিনা খতিয়ে দেখবে বলেন শিক্ষামন্ত্রী হাসান চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠানে তিনি এর কথা জানান। এছাড়া সাধারণ শিক্ষায় কারিগরি শিক্ষার বিষয় উঠে আসা প্রয়োজন বলেও জানান তিনি। কারিগরি শিক্ষার্থীদের মেধা উদ্ভাবনী শক্তি বিকাশে 20টি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচিত 55টি প্রকল্প নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লক্ষ্মীপুরে 690 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম চলছে। শনিবার সকাল 10টা থেকে পৌরসভা মেয়রের বাসার সামনে অস্থায়ী দোকানে মাংস বিক্রি চলছে। 6 ও 7 এপ্রিল দুই দিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ঢাকা চট্টগ্রাম রেললাইনের ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চালকসহ নিহতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। পুলিশের স্থানীয়রা জানায়, সকাল 9টার দিকে পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম গামী একটি মেল ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি অন্তত 150 মিটার সামনে গিয়ে ব্রিজের সাথে পড়ে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও 4 জন মারা যান।